হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিন প্রসেস বিডি। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজ এবং সিম্পল ওয়েতে টুইটারের লোগোটিকে ক্রিয়েট করা যায়। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইলিপস টুলটিকে সিলেক্ট করে এই সেন্টার পয়েন্ট বরাবর মাউসের কার্সরটি রেখে কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে মাউসের ড্র্যাগ করে একটি বৃত্ত নিয়ে নিলাম। দেন এখান থেকে এটার ফিলটাকে নান করে স্ট্রোকটাকে অ্যাক্টিভ করে নিলাম। ওকে, দেন এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে দেন কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট ইন ফন্ট করে দেন কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট একটি সার্কেল বানিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলটিকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করে দেন মাউস দিয়ে ড্র্যাগ করে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর একটি লাইন সেগমেন্ট নিয়ে নিলাম। দেন এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটি কপি করে দেন এই সেন্টার পয়েন্ট বরাবর এটিকে বসিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই দুটি সার্কেলের সাথে মিশিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই পজিশনে এই সার্কেলের সাথে মিশিয়ে বসিয়ে দিলাম। ওকে, দেন এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই বরাবর এখানে বসিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলটিকে সিলেক্ট করে এই দুটি সার্কেলের সংযোগ তুলে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে এই বরাবর একটি লাইন সেগমেন্ট নিয়ে নিলাম। ওকে, দেন এই সার্কেলটিকে সিলেক্ট করে রোটেট টুলটিকে অ্যাক্টিভ করে দেন এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে সার্কেলের সাথে মিলিয়ে এই বরাবর একটি সার্কেল নিয়ে নিলাম। ওকে, দেন এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই পজিশনে বসিয়ে নিলাম। দেন এটাকে আবারও সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই পজিশনে বসিয়ে নিলাম। দেন এই দুটি সার্কেলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই পজিশনে বসিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমার অপ্রয়োজনীয় অংশগুলো এটাকে আমি রিমুভ করে নিচ্ছি, যেগুলো প্রয়োজন সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেন এই সবগুলো সার্কেলকে সিলেক্ট করে এখান থেকে আইডোপার দিয়ে আমি কালার অ্যাপ্লাই করে দিলাম। দেন এখান থেকে এটার কালারটার অপাসিটি কমিয়ে নিচ্ছি। দেন এই সবগুলো সার্কেলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট এমপ্রেস করে শেপ বিল্ডার টুলটি অ্যাক্টিভ করে নিয়ে দেন কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে অপ্রয়োজনীয় অংশগুলো আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে ইউনিট করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে আইডো পার দিয়ে কালারটি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ডিরেক্ট সিলেকশনকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করে এই হ্যান্ডেল বারটি ধরে এটাকে আমি একটু কার্ভ করে নিচ্ছি। দেন এই হ্যান্ডেল বারটি ধরে এখান থেকে এদিকে একটু কার্ভ করে নিলাম। দেন পেন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করে দেন এই ক্লিক করে ক্লিক করে নিলাম। ক্লিক করে হ্যান্ডেল বার দূরে থেকে মিলিয়ে নিলাম। দেন এটাকে আমি আইডোপার দিয়ে কালার দিয়ে দিয়ে
অংশটি কপি করে নিলাম, দেন এই অংশটিকে এখানে বসে সাথে মিলিয়ে দিলাম। দেন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল মার্জার কপি করে আর একটি স্লাইড এখানে একটু বসিয়ে দিলাম। এই পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে ইউনিট ইউনিট করে নিলাম। দেন এখান থেকে ডিরেকশন সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এখান থেকে এটাকে একটু কার্ভ করে একটু কারেকশন করে নিলাম। দেন সেমভাবে এখানে ক্লিক করে শুধু একটু কার্ভ করে কারেকশন করে নিলাম। ওকে, ফাইনালি আমাদের টুইটার লোগোটি তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে টেক্সট বসিয়ে টেক্সট প্রথম টেক্সট টুডি সিলেক্ট করে টুইট টেক্সটটি আমরা এখান থেকে লিখে দিলাম। দেন এখান থেকে আমরা কালার টেক্সটটি ফন্টটি সিলেক্ট করে দিলাম। টুইটারের ফন্টটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে নিতে পারবেন। আমি পুরো রাইট বাটন ক্লিক করে করে এটা আউটলাইন করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ফাইনালি আমাদের লোগোটি তৈরি হয়ে গেলো। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।